উত্তর পূর্ব ভারতের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা পর্যটন শিল্পে খুবই উন্নত। যেহেতু ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, তাই পর্যটকগণ খুব কম সময়ে ত্রিপুরা ভ্রমণ করে নিতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের প্রসঙ্গ ত্রিপুরার একটি আশ্রম, যার নাম তপোবন আশ্রম, যা আগরতলা থেকে 10-11 কিলোমিটার দূরে আগরতলা বিশালগড় রাস্তার পাশে অবস্থিত। আমরা আগরতলার বটতলা থেকে রওনা হয়ে তপোবন আশ্রমে যাচ্ছি। বন্ধুরা, আপনারাও আসুন আমাদের সঙ্গে, ঘুরে দেখে নিন এই তপোবন আশ্রম। এই আশ্রমে আধ্যাত্মিকতার পাশাপাশি রয়েছে সবুজ বনানীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাদেরকে মোহিত করবে। তাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তপোবন আশ্রমের প্রধান গেইটে। পাশে বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে আশ্রমের দ্বিতীয় গেটটি চোখে পড়ে। গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখা যায় সিমেন্ট দিয়ে বাঁধানো নকশা করা পায়ে হাঁটার পথ আশ্রমের ভিতরে চলে গেছে। রাস্তার দুই ধারে সবুজ বাহারি গাছের লাইন, রাস্তা ধরে এগিয়ে চললাম। বাঁদিকে দেখা যায় একটি দ্বিতল মন্দির, তার দোতলার উপরে গোলাপ ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট একটি কক্ষ। এই মন্দিরের নিচের কক্ষে রয়েছে আশ্রমের প্রতিষ্ঠাতা পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের মূর্তি। তিনি এখানে নিত্য পূজিত হন। সুরেশ্বরানন্দ পুরী ছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ। উনি ছিলেন ত্রিকালজ্ঞ। তিনি ভূত, বর্তমান ও ভবিষ্যৎ বলতে পারতেন। উনার অসংখ্য অলৌকিক মহিমা আর দিব্য বিভূতি ছিল, যা আজও লোকমুখে প্রচলিত। বন্ধুরা, গুরুদেবের গর্ভগৃহের চারধারে রয়েছে ভক্তদের জন্য প্রসারিত প্রদক্ষিণ করার জায়গা। ঘর থেকে বেরিয়ে বাইরে এলে দেখা যায় উপরে যাওয়ার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে গেলে দেখা যায় গোলাপ ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট একটি কক্ষ। এখানে রয়েছে বিরাট শিবলিঙ্গ। ঘরের দেওয়ালে আছে শ্রীমৎ স্বামী শঙ্করাচার্য, মহাদেব ও সুরেশ্বরানন্দ পুরী মহারাজের ছবি। এই আশ্রমের গুরু পরম্পরা হল জগৎগুরু আদি স্বামী শঙ্করাচার্য, তারপরে শঙ্করপুরী মহারাজ, তারপরে জগদানন্দ পুরী মহারাজ, তারপর অদ্বৈতানন্দ পুরী মহারাজ এবং তারপরে সুরেশ্বরানন্দ পুরী মহারাজ। এই গুরু পরম্পরায় আশ্রমটি চলে আসছে। বর্তমানে মন্দিরের মহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ প্রচার ও দীক্ষার দায়িত্বে রয়েছেন। তাছাড়া রয়েছে আরও ব্রহ্মচারী সন্ন্যাসী এবং 5-7 জন আশ্রমবাসী ব্রাহ্মণ সহকারী, যারা আশ্রমের দেখাশোনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। বন্ধুরা, আসুন সচ্চিদানন্দ পুরী মহারাজের কাছ থেকে জেনে নেই আশ্রমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওম হরি ওম তৎসত, ওম হরি ওম তৎসত, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে সুরেশ্বরায়। তপোবন আশ্রম শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত। শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ ছিলেন জগৎগুরু শঙ্করাচার্যের দশনামা সন্ন্যাসী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের অন্তর্গত শঙ্করপুরী জগদানন্দপুরী অদ্বৈতানন্দপুরীর পরম্পরা হয়ে পরমহংস সুরেশ্বরানন্দপুরী গুরু মহারাজ 1971 উনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র বিশ্ববাসীর তথা এই ত্রিপুরাবাসীর কল্যাণের জন্য। তো গুরু মহারাজ চেয়েছিলেন এই আশ্রমটিতে আধ্যাত্মিক সাধনা যেমনি হবে, পাশাপাশি এটি মানব সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। গুরু মহারাজের সেই আদর্শকে আমরা সামনে রেখে এই আশ্রমটি 1971 থেকে গুরু পরম্পরায় গুরু মহারাজের সন্ন্যাসী শিষ্যদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই আশ্রমে আমার ভূতপূর্ব সন্ন্যাসী ছিলেন শ্রীমৎ স্বামী অসীমানন্দপুরী মহারাজ, শ্রীমৎ স্বামী সত্যনারায়ণপুরী মহারাজ, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দপুরী মহারাজ এবং শ্রীমৎ স্বামী রায়ানন্দপুরী মহারাজ। তাদের দেহাবসানের পর আমি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দপুরী মহারাজ এই আশ্রমের দীক্ষা এবং প্রচার কাজে বর্তমানে নিয়োজিত আছি।
তো আমাদের এই আশ্রমের অনেকগুলো কার্যক্রম আছে, আমাদের গুরুদেব সেগুলি প্রচার মানে বিমুখ ছিলেন উনি, সেগুলি উনি প্রচার করতেন না, গোপনে সে কার্যগুলো আমরা সম্পাদন করার চেষ্টা করি। আজকে মানে সৌরভ মোশানের অনুরোধে দু একটি কথা তাদের সামনে বলতে হচ্ছে। আমাদের এই আশ্রমটি সম্বন্ধে গুরুদেব বলে গিয়েছিলেন যে তোমরা বাইরে প্রচার করবে না, ভিক্ষাবৃত্তি করবে না, আশ্রমে যেচে যারা আসবে তারাই আশ্রমের ভক্ত শিষ্য অনুরাগী হতে পারে। উনি কাউকে দীক্ষা দিয়ে মানে নিতে আসলো অনেক সময় দিতেন না, এবং এটার জন্য উনি কোনো রকমের প্রচার প্রসার পছন্দ করতেন না। উনি বলতেন যত গুপ্ত তত পুক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত। উনি তপোবন সবসময় বনই থাকুক এটা চেয়েছিলেন, উনি বলেছিলেন জঙ্গলই মঙ্গল, কারণ জঙ্গল থেকেই সাধনা শুরু হয়, সেখান থেকেই জগৎ কল্যাণের জন্য অনেক বড় বড় সত্যের আবির্ভাব ঘটে। তো পরমহংস শ্রীচন্দ্রপুরী গুরু মহারাজের ওই মানে আদর্শকে মাথায় রেখে তপোবন আশ্রম কাজ করে যাচ্ছে। এই আশ্রমে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় বার্ষিক উৎসব হয়, তখন গীতা হোম যজ্ঞ ধর্মীয় আলোচনা সভা পূর্ণ ব্রহ্ম হরিনাম সংকীর্তন এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও আমাদের এই আশ্রমে দীপাবলিতে শারদীয় দুর্গোৎসব হয়, বাসন্তী পূজায় মায়ের মন্দির উদ্বোধন উপলক্ষে বার্ষিক কালী পূজা, এবং দীপাবলিতে মায়ের পুজো, প্রতি মাসে প্রতি বছর 8ই ভাদ্র গুরুদেবের জন্মতিথি বিশেষ আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়। এছাড়াও আমাদের সনাতন ধর্মের 12 মাসের যে 13 পার্বণগুলো সেগুলো যথানিয়ম এখানে অনুষ্ঠিত হয়। যেমন শিব চতুর্দশীতে এখানে আগে শিব মানে বিশেষ মেলা হতো, এখন আমরা মানে মেলাটা উঠিয়ে দিয়ে এখানে প্রচুর ভক্ত শিষ্যের আগমন ঘটে, তারা শিব পূজা করে। এছাড়াও আমাদের আশ্রমের বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ আছে, যখন যেমন এই আশ্রমে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প সহ অনেক ধরনের সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, এবং বর্তমান সরকার এই আশ্রমের কার্যক্রমে মানে অত্যন্ত খুশি হয়ে এই আশ্রমকে ত্রিপুরার ঐতিহ্যবাহী ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এটি একটি ভারত সরকারের মানে স্বীকৃত পর্যটন কেন্দ্র, এখানে দেশ বিদেশের অনেক ভক্ত বেড়াতে আসে। গভর্নমেন্ট এই কথা চিন্তা করে এখানে অলরেডি একটা পাকা সুরম্য ভবন তৈরি করেছে, যেটা ভক্ত শিষ্যদের থাকার জন্য, এবং এখানে থেকে তারা যাতে তারা ত্রিপুরা মানে ভ্রমণ করতে পারে, দর্শন করতে পারে, ত্রিপুরার ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে পারে, সেটা ভক্ত মানে এখান থেকে মানে গভর্নমেন্ট ব্যবস্থা করছে। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে সবার সহযোগিতা থাকলে এই আশ্রম আরো অনেক দূরে গিয়ে যাবে। যারা এই আশ্রমকে দেখতে চান, যারা এই আশ্রমের মানে সৌন্দর্য, আধ্যাত্মিক ভাব, গাম্ভীর্য অবলোকন করতে চান, তারা সবাই তপোবনে আসবেন। সবাইকে স্বাগতম, রাখছি, হরিও। বন্ধুরা আসুন আমরা এবার এই আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস খুঁজে দেখি। জানা যায় এই আশ্রমের প্রতিষ্ঠাতা পরমহংস শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ যখন পরিব্রাজক হয়ে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন এবং বিভিন্ন রাজ্য ঘুরে যখন ত্রিপুরায় আসেন, তখন মনে মনে স্থির করেন যে একটি তপোবন আশ্রম প্রতিষ্ঠা করবেন। শিষ্যরা ওনাকে অনেক জায়গা দেখিয়েছিলেন কিন্তু কোনো স্থানই পছন্দ হয়নি। একবার তিনি যখন বিশালগড় আগরতলার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন বর্তমানের এই আশ্রমের জায়গাটি খুবই জঙ্গলাকীর্ণ ছিল, তাছাড়া ছিল খুবই বিপদসংকুল, কোনো গাড়ি এখানে দাঁড়াতো না। তখন হঠাৎ তিনি গাড়ি থেকে নেমে যান এবং এখানেই স্থাপিত হয় তপোবন আশ্রম। ক্রমে ক্রমে এই আশ্রমের ক্রিয়াকলাপ ও সুনাম দেখে ত্রিপুরা সরকার 2010 সালে তপোবন আশ্রমকে ত্রিপুরার ঐতিহ্যবাহী ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেন এবং মন্দিরের উন্নয়ন কার্যে সব ধরনের সহযোগিতার লিখিত আশ্বাসও প্রদান করেন। আশ্রমের পায়ে হাঁটার রাস্তাগুলো একদম সোজা আর অন্য রাস্তাকে ঠিক সমকোণে ক্রস করেছে। বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে গেলে চোখে পড়ে একটি মন্দির। এই মন্দিরে রয়েছে কালী মূর্তি, যা কিনা সিদ্ধেশ্বরী মহাকালী দশভুজা। চণ্ডীতে মায়ের প্রধান 3টি রূপ বর্ণিত আছে। এগুলো হল মাতা মহাকালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতী। মা কালী এখানে দশভুজা রূপে প্রতিষ্ঠিত রয়েছেন, এটা কালীমার আদি রূপ। এখানে মা কালী
দশ মহাবিদ্যার স্তুতি হয়। কালী মন্দিরের পাশেই রয়েছে পঞ্চবটী ধাম। এখানে রয়েছে প্রাচীন সুবিশাল বটগাছ, যার শাখা প্রশাখা বহু দূর পর্যন্ত বিস্তৃত। গাছের গোড়া সিমেন্ট দিয়ে বাঁধানো। এখানেই পরমহংস স্বামী সুরেশ্বরানন্দ পুরী গভীর সাধনায় মগ্ন হন এবং সিদ্ধি লাভ করেন। এত গরমের মধ্যেও এই বটবৃক্ষতলের বাতাস অদ্ভুত রকম ঠান্ডা অনুভূত হল। সবুজে সবুজে ভরা এই আশ্রম আগে থেকে বুক করলে পাওয়া যায় সুস্বাদু অন্নভোগ। রয়েছে গোশালা, কয়েকটি গাভী এখানে প্রতিপালিত হয়। রয়েছে মহন্ত মহারাজের থাকার ঘর, পাকা অতিথি ভবন, রন্ধনশালা, প্রসাদ গ্রহণের কক্ষ, তপোবন সরোবর ইত্যাদি। আশ্রমের পরিবেশ খুবই সুন্দর আর পবিত্র। দেশ বিদেশ থেকে আগত ভ্রমণার্থী বা পর্যটকেরা বিনা ভাড়ায় এখানে রাত্রি যাপন করতে পারেন। রাত্রি যাপনকালীন পর্যটকেরা এখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধ্যাত্মিকতার ছোঁয়া লাভ করে থাকেন। তাহলে বন্ধুরা, আমাদের সৌরভ মোশনসের আজকের প্রসঙ্গ তপোবন আশ্রমের কথা কিন্তু এখানেই শেষ হল। আশা করি ভিডিওটি আপনাদের